গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুয়ান ইউ ব্লগ তো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো আজকে ব্লগটা একটু শুরু করতে লেটই হলো তো এই সবেই যোগা ক্লাসটা শেষ হলো তারপরে এখন ফ্রেশ ফ্রেশ হয়ে বসে আছি আর আজকে সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার মানে আজকে সকাল থেকে না কাল থেকেই মেঘলা ওয়েদার ছিল দেখলেই তো যখন আমি ওই কাজে বেরোচ্ছিলাম তখনই তোমাদের বলছিলাম যে কখন হয়তো বৃষ্টি বৃষ্টি চলে আসবে আর পুরো স্যাঁত্যাতে একটা ওয়েদার হয়ে আছে আর আজকে সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখি বাইরে হয়েছিল বৃষ্টি এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে মানে সেভাবে না মানে জোরে বৃষ্টি হচ্ছে না কিন্তু ঝি ঝিরি বৃষ্টি হচ্ছে তো বেলকনি একবার শুকোচ্ছে একবার ভিজছে এই হচ্ছে সকাল থেকে একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে আর রোদ না উঠলে না কোনো কাজেও এনার্জি লাগে না তো এখন রান্না বান্না সমস্ত কাজই বাকি আছে তো প্লিজ ভিডিওটাকে এন্ড অব্দি দেখো আই হোপ আছে তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করা যাক আর এই যে দেখো আজকে পুরো মেঘলা ওয়েদার আর বৃষ্টিও হচ্ছে দেখো বেলকনি ঝিরেঝিরে বৃষ্টি হয়েছে তার জন্য পুরো ভিজে গেছে আর আগের দিন তোমাদের তো দেখানোই হয়নি যে আমি কি কী গাছ আনলাম কারণ আর টাইমই পাইনি এই দেখো এই তিনটে ফুল গাছ এনেছি আর দেখো কালারটা কি দারুণ ফুলগুলোর এগুলো কি কি বার্বি ফুল আই থিঙ্ক বলে খুব সুন্দর একটা মানে রেড তার সাথে হোয়াইটের কম্বিনেশনে খুব সুন্দর লাগছে এটাও সেম শুধু কালারটা আলাদা এটা হচ্ছে ওই পার্পেল কালারের মধ্যে আছে তো খুব সুন্দর লাগছে আর এটাও না কী ফুল নামটা মনে নেই বাট এটা হচ্ছে রোদ উঠলে না ফুলটা মানে ফুটে যায় আর যখন বিকেল হয় তখন ফুলটা এমন করে বুঝে যাচ্ছে তো আজকে রোদও ওঠেনি ওজন্য ফুলটা খোলেও নি এমন করে বুঝেই আছে আর দেখো আমার লঙ্কা গাছে বেশ অনেক লঙ্কা হয়েছে আরও ফুল এসছে কিন্তু কিছু কিছু না মানে এমন ছোটো ছোটো লঙ্কা পড়ে গেল এবার দেখা যাক যে আর যেন না পড়ে তো অনেকই ফুল এসছে আর দেখাচ্ছি আর কোন দুটো গাছ এনেছি এই দেখো এই দুটো হচ্ছে বগেনভেলিয়া তো এখন বললো এগুলোর ফুল হয়তো আর আসবে না এর মধ্যে মানে একটা হচ্ছে হোয়াইট কালার একটা রেড কালার এবার আমার মনে নেই কোনটা কি কালারে। তো এমন করে বড় দুটো গামলার মধ্যে লাগিয়ে নিয়ে এসছি তো দেখা যাক কবে ফুল হয় আমাদের সামনে ওইখানে যে বাড়িটা আছে না ওদের ছাদে হচ্ছে বগেনভেলিয়া আছে আর এত সুন্দর না গাছগুলো তো ওদের সেদিনকে ওদের যে মালি আসে মানে গাছগুলোকে ঠিকঠাক করতে তো সেই তুলে নিয়ে রাখছিল তখন আমি দেখেছি মানে চার পাঁচটা বগেনভেলিয়া আছে সব কটা গাছেই না খুব সুন্দর ফুল ফুটেছিলো তো ওদের দেখেই তারপরে আনছে না আমিও আনবো এত ভালো লাগছিল মানে বগানবেলিয়া দুটো দেখতে আর আমি যেই নার্সারি থেকে গাছ আনি ওদের ওখানেও ভেলিয়া আছে তো ওখান থেকেই এনেছি তো ওরা বললো হয়তো এখন ফুল ফুটবে না তাও মানে যদি যত্ন করি হয়তো এই বছরের মধ্যেই ফুল ফুটতে পারে তো নিয়ে এসছি দেখা যাক কবে ফুল আমার বেশ ভালো লাগে কালারগুলো তো দুটো এনেছি দেখি এদের মানে এই দুটোর ফুল টুল কেমন হয় তারপরে ইচ্ছা আছে একটা পিঙ্ক কালারেরও আনবো আর এই যেই এই তিনটে যেই ফুল গাছ এনেছি কি দারুণ ফুল গাছগুলো আর এটা এখনও টবে শিফট করিনি কারণ কালকে এক বাড়ি মানে টাইম পাইনি বাড়ি ছিলাম না আজকে সকাল থেকে মানে মেঘলা মেঘলা ওয়েদার তো তার ইচ্ছে করছিল না দেখি কালকে হচ্ছে গাছ দুটো মানে গাছ তিনটাকে টবে শিফট করে দেব তো এখন যাই রান্নাঘরে গিয়ে হচ্ছে লাঞ্চটাকে বানিয়ে নিই তো এখন বাজে হচ্ছে ওই সাড়ে বারোটার মতো আর রান্নাঘরে তো চলে এসেছি অনেকক্ষণই এসে আজকে বেশি কিছু রান্না করব না আজকে একদমই সিম্পল হচ্ছে করবো তো ডাল অলরেডি আমার হয়ে গেছে আর অনেকদিন ধরেই বলছিল পকোড়া করার কথা কারণ সেই বাড়িতে গেছিলাম মা খাইয়েছিল তো আমাকে বলছিল তো এবার মানে করাই হচ্ছিল না তো আজকে ভাবলাম না আজকেই পকোড়াটা বানাই তো শীতের সবজি তো সব উঠেই গেছে তো মানে মিক্সড পকোড়া টাইপেরই করবো ওই ফুলকপি তারপরে পেঁয়াজ ধনে পাতা টমেটো ক্যাপসিকাম এগুলো সমস্ত কিছু কেটে আমি নিয়েছি আর চাল ডালও সকালবেলা না ভিজিয়ে রেখেছি এখন জাস্ট বেটে নেব মাঝেভাবে করে ওই আতপ চাল আর মটর ডাল দিয়ে আর ভাত অলরেডি বসিয়ে দিয়েছি আর করব হচ্ছে ফুলকপির ডাটা বাটা সেই আগে একদিন করেছিলাম ওইভাবেই কোচার খেতে না দুর্দান্ত লাগে তো তোমরা যদি ওই রেসিপিটা দেখতে চাও দেখবে আমি হচ্ছে শর্ট ভিডিও করে ছেড়েছি তো তোমরা চাইলে ওটা চেক করতে পারো এবং খেতে না দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে তো ডালটা অলরেডি হয়ে গেছে ভাতটাও বসে দিয়েছে এটা হয়ে গেলেই হয়ে যাবে এখন শুধু চালার ডালটাকে বেটে রেখে দেবার ও যখন আসবে তখন গরম গরম পকোড়া ভেজে দেওয়া যে দেখো ফুলকপির ডাটা বাটাটা হচ্ছে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে ডাল করে নিয়েছি আর এখানে এই যে চালার ডাল গিজিয়ে রেখে দিয়েছি এখন এটা বেটে নেব আর এই যে এটার মধ্যে সমস্ত সবজি কাটা আছে কেটে এটাকে নুন আর একটু হলুদ দিয়ে মাখিয়ে রেখেছে এতে সবজিগুলো নরম হয়ে যায় তো হয়ে গেছে রান্না করা রান্নাঘরটাকে পরিষ্কার করে দিয়েছি ভাতটা তো করা হয়ে গেছে এবার শুধু বাকি আছে হচ্ছে পকোড়াটাকে ভাজবো তো ও যখন আসবে তখনই ওটা গরম গরম ভেজে দেব আর এখন স্নান করব করে পুজো দেবো তাহলেই হয়ে যাবে তার মধ্যে ও চলে আসবে আর এখনো ওয়েদার মেঘলা আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে আজকে তো মনে হচ্ছে না রোদ উঠবে কিন্তু আমার প্রচুর জামাকাপড় জমে আছে আজকে না ধুলে হবেই না তো ওই জামাকাপড়গুলো ধুয়ে দিই কারণ কালকে ধুতে পারিনি কারণ বাড়ি ছিলাম না তারপরে রবিবার দিনও ধোয়ার মানে রবিবার দিনই ধোয়ার কথা ছিল কিন্তু রবিবার দিনও টাইম পাইনি তাই আজকে রোদ উঠুক না উঠুক যে জামাকাপড়গুলো কাস্তে দিয়ে দিই অনেক জামাকাপড় জমে গেছে তো মানে এবার যদি ওই জামা কাপড়গুলো রাখি তারপরে হচ্ছে আজকে বা এবার কালকেও যদি বৃষ্টি হয় তাহলে কালকে জামা কাপড়ও জমে থাকবে তো অনেক হয়ে যাবে তো হচ্ছে ওয়াশিং মেশিনের মধ্যে তো দিয়ে দিই তো ঘরেই ফ্যানের নিচে মেলে দেব শুকিয়ে যাবে এখন বাজে হচ্ছে আড়াইতে তো স্নান করে আসলাম আর ওকে ফোন করেছিলাম ও বললো আর পাঁচ দশ মিনিটের মধ্যে চলে আসবে লাঞ্চ করে তো এখন যাবো ফার্স্টে রান্নাঘরে গিয়ে ওই পোকোড়াগুলোকে ভাজা শুরু করে দেবো আস্তে আস্তে সমস্ত পোকোরে আমার ভাজা হয়ে যাবে আর আকাশটা না আরও বেশি কালো করে আসলো পুরো কালো হয়ে হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দিন রোদ ওঠেনি আর বেশ ভালো ঠান্ডা পড়ে গেল এই দেখো পুরো আকাশে মেঘ পুরো কালো হয়েছে আর এই যে জামা কাপড়গুলো না তাও মেলে দিয়েছি ঝিরিঝিরি মাঝে মাঝে বৃষ্টি পড়ছে কিন্তু না মেললে একটু না তার জন্য মেলে দিলাম থাক দেখি যতক্ষণ না জোরে বৃষ্টি আসছে অতক্ষণ নেবো না থাক এই যে চলে এসছি পকোড়া করবো বলে আর চাল ডালটা বেটে আমি একবারের মধ্যে মেখে রেখে দিয়েছি এই দিকে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার পকোড়াগুলো দিয়ে দেব দেখা যাক কেমন হয় দেখো এক পিঠ হয়ে গেছে সেটাকে উল্টে দেবো দেখো প্রায় হয়ে আসছে পকোড়া আর এইটুকখানি বাকি আর এদিকে দেখো অনেকগুলি ভাজা হয়ে গেছে তো এখন লাঞ্চ করে নেব আছে হচ্ছে ভাত এখানে রয়েছে মিক্স ভেজ পকোড়া আর আছে ফুলকপির ডাটা বাটা আর রয়েছে হচ্ছে এই ডাল তো এবার লাঞ্চ করে নেব এখন বাজে হচ্ছে ওই আটটা পনেরো তো ওই সবে আসলো ডিউটি দিয়ে আর আমি না এতক্ষণ ঘরে বসাই ছিলাম থেকে আমার কি কাশি শুরু হয়েছে গলার মধ্যে খুসখুস করে যাচ্ছে ঠান্ডা তো লেগেছিল সেই কবে তারপরে ঠান্ডাটা সেরেও গেছিল কিন্তু আজকে হঠাৎ করে যে কেন কাশি আবার শুরু হলো আমি গলার মধ্যে খুসখুস এখনও চুলকে যাচ্ছে তো এতক্ষণ আসেনি বলে নিজের জন্য একা চা করে খাইনি তো এখন চলে এসেছি রান্নাঘরে এখন চা করবো যদি চাটা খেয়ে গলার মানে খুসফুস ভাবটা যদি একটুখানি কমে আলাদা যে করবো গেছে চা করা আর করে এই চা বিস্কুট আর আর এই যে ও চলে এসছে স্নান দান এখন বাজে হচ্ছে ওই নটা চল্লিশ মতো তো অনেক লেট হয়ে গেল রান্নাঘরে আসতে কারণ বাড়িতে ফোন করেছিলাম মার সাথে কথা বলছিলাম তো এখন তরকারিও করব তো আলুর তরকারি করব তো ওই টমেটো দিয়ে না আলুর তরকারি খেতে খুব ভালোবাসে তো ভাবছি কড়াইতে আর করবো না কারণ কড়াইতে করতে গেলে অনেক লেট হবে কারণ আলুটা সেদ্ধ হওয়ার ব্যাপার থাকে প্রেশার কুকারে একবারে বসিয়ে দেব। আর আটা তো মাখাই ছিল আমি বাট্টার করে রেখে দিয়েছি আর রুটি একপাশে করে নেবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে যে দেখো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি আর একটু হালকা ভাজা ভাজা হয়ে এর মধ্যে একবার এই কালো জিরে ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু পেঁয়াজ আর টমেটো দিয়ে দিয়েছি আর দিয়েছি হচ্ছে হলুদ আর লবণ এবার দিয়ে দেব এর মধ্যে জল ব্যাস এইটুকু হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দেবো আর এই এবার রুটিটা করে নেব এই এখানে আটা তো আর রান্না বান্না তো করা হয়ে গেছে আর ওর বন্ধুর সাথে কথা বলছিল বলে এতক্ষণ আমি ঘরে গিয়ে বসেছিলাম তো সাড়ে দশটা তো প্রায় বাজেই তো এখন যাই গিয়ে ডিনারটা এখন তরকারিটা দেখতে তো বেশি শিয়ামিল লাগছে দেখা যাক খেতে কেমন হয় এবার এটা ঘরে নিয়ে যাই এই হচ্ছে আজকে রাতের ডিনার রুটি আর এখানে রয়েছে হচ্ছে আলু চচ্চড়ি তারপর এখন বাজে হচ্ছে বারোটা তো আজকে শুতে শুতে অনেকটাই লেট হয়ে গেলো মাঝখানে কিছুদিন বেশ এগারোটার মধ্যে শুয়ে পড়তাম এখন কিছুদিন পর শুতে শুতে লেট হয়ে যাচ্ছে আর সকালবেলা ওর জন্য তাড়াতাড়ি উঠতেও পারছি না তো এখনই ঘুমিয়ে পড়া বেশি রাত জাগবো না তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট